দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বিশ জনে শুক্রবার বিশ মার্চ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে তাদের মধ্যে তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন এদের মধ্যে একজন নারী দুইজন পুরুষ নারীর বয়স ত্রিশ বছর পুরুষ একজনের বয়স ত্রিশ আরেকজনের বয়স সত্তর তিনি আইসিউতে আছেন ক্রিটিক্যাল অবস্থায় তিনি অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন একজন ইতালি ফেরত আর দুজন প্রবাসী সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত দেশে আইসোলেশনে আছেন ত্রিশ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন চুয়াল্লিশ জন এক প্রশ্নের জবাবে ডাক্তার নাসিমা সুলতানা বলেন কর্মীটলায় চিকিৎসাধীন অবস্থায় যে দুজন মারা গেছেন তাদের করোনা সম্পর্কিত পরীক্ষার ফল নেগেটিভ এসেছে অর্থাৎ তারা করোনায় আক্রান্ত ছিলেন না তিনি করোনাভাইরাস থেকে সুস্থ ও সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরেন একই সঙ্গে বিদেশ থেকে কেউ এলে তাকে নিজের ও পরিবারের স্বার্থেই কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানান গত ডিসেম্বরের শেষ দিকে চীনের ওহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারী এতে সারা বিশ্বে এখন পর্যন্ত দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শ জন আক্রান্ত হয়েছেন মারা গেছেন দশ হাজার আটচল্লিশ জন এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটাশি হাজার চারশো জন বাংলাদেশে ভাইরাস শনাক্ত হয়েছে গত আট মার্চ এরপর দিনে দিনে এই ভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়েছে সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত বিশ জন আক্রান্ত হয়েছেন মারা গেছেন একজন করোনার বিস্তারোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা সমাবেশ ও গণজমায়তের ওপর এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে এদিকে লক্ষ্মীপুরে কোয়ারেন্টাইনে না থেকে মোটরসাইকেলে বাজার থেকে বাসায় ফেরার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষে হোসেন আহমদ নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন বৃহস্পতিবার উনিশ মার্চ রাতে লক্ষ্মীপুর পৌরসভা বেরির মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত হোসেন আহমদ সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকা নুরুল ইসলামের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় হোসেন আহমদ লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেল যুগে বাড়ির দিকে যাচ্ছিলেন বেরির মাথায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয় এতে হোসেন ঘটনাস্থলে নিহত হন এসময় সময় ট্রলি চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা তবে ট্রলি চালকের নাম জানা সম্ভব হয়নি নিহত হোসেন আহমেদের চাচাত ভাই মোহাম্মদ ইব্রাহিম বলেন চোদ্দ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে এসেছেন হোসেন আহমদ তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বললেও থাকেননি হোসেন সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল ইসলাম বলেন হাসপাতালে আনার আগেই হোসেন আহমেদের মৃত্যু হয়েছে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আজিজুর রহমান মিয়া বলেন দুর্ঘটনায় প্রবাসী হোসেন আহমদ নিহত হয়েছেন এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ট্রলি চালককে আটক করা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে চোদ্দ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও থাকেননি ওই প্রবাসী